আবার শুরু হতে চলেছে। আমার নাম সজল দত্ত, আমার বাবার নাম যোগেশ দত্ত, স্বর্গীয় যোগেশ দত্ত। ছোটবেলা থেকে মানে আমার খুব দুঃখ করে ফার্স্ট ক্লাস স্কুল যখন পড়লাম, একটু পড়তে পড়ে স্কুল যেতে চাইতাম না, মানে খানতাম। বাবা ইয়ে করতাম, ভুসিমালের মানে দোকানে কৃষিকাজ করতাম। বাবার খুব ইচ্ছা আছে আমি কিছু একটা কর্ম ফার্স্ট হলাম, ইচ্ছা আছে আমি যে চাকরি গ্রহণ বা বড়ো জন্য কিছু আমি বা হাইয়ার লেভেলে যাইমু, ওইল না আশাটা পূরণ হইল না। আমারও খুব ইচ্ছা আছে যে কেউটা করুন বা কোনো একটা আই পাই ইয়ে করুন, ওর বাড়ি হয় বা অন্য কিছু ইঞ্জিনিয়ারিং বা অন্য কিছু, এটা পড়তে পারলাম না আজকে। আমি তো রাজধানী ফার্স্ট ফার্স্ট করি, তো কোনো ইয়ে হইলাম রাজধানী ফার্স্ট, ও সব সমস্যা সবজি হারবার হইয়া ইয়ে হয়ে সবজি বিজনেস করিয়া মানে ওটাও দুঃখ করে সব জিনিস কত কষ্টে ইয়ে হয়েছে। এখনও তো তোমার ওই যে টাটটা ইয়ে করলাম ধারা, তো মনে আসতে পারলাম ওর তো বহুত কষ্ট মধ্যে ইয়ে করলাম, হাই সেকেন্ডারি ফার্স্ট ইয়ে হোটেল এনে ইয়ে হইল না যে ওটাও দুঃখ। তখন তো দোকান দোকান আছে বা কিছু আছে আছে, ইউনিভার্সিটি আমার বই নয় একটা কাজ করে এটার সঙ্গে ইয়ে করলাম যেহেতু আছে আর কি। আমার প্রিয় মা তো মা ছাড়া তো আমরা ধরতে ছোটোর সময় আমি মা যখন ওই যেতা যে ছোটোর সময় আমি যখন যেতাম তখন যে আর লুট হইলো যে হয় না যে কীর্তন হইল বা মহিলারা, তখন মায় আমার লই যেতাম, মা ছাড়া তো আমার গতি নেই। মা বাবাটাই মা আমার আরও মানে প্রিয় আছে, ওই যে কেন লুট উঠতো এটা কীরকম আমরা উত্তর লুট হইতো তখন লই যেতাম, তাহলে ছাড়া কোনো আর গেলে আমি খানতাম, ওরও আমার ইয়ে আছে লাগে। তখনও মার আমার মাতৃ ভক্তিগত আছে, মা ছাড়া তো কোনো ইয়ে নেই। না ইন্দ্রের বাস কোনো পাইছি না, এটাই একটা আমরা বানাইছি বহুত কষ্ট, কিন্তু ইন্দ্রের বাস তো পাইছি না, তা আমিও ইনকাম করে বানাইছি আর কি। তো এখন তাই তো অসুস্থ, তাই লে ওর যন্ত্রণা কিতা তাই তো ভালো হবে না, বোর্ড হয় এক লাখ দেড় লাখটার মতো তাই খরচ হয়ে গেছে তাই তো, তাই তো আগে জোড়াই টিউমার হইলো অপারেশন করাইল, দেখা যায় মাথারও একটা কিটা প্রবলেম হয়েছে, কথা বেশি হয় টেনশন টেনশন।
ভাই তো বহুত ইয়ে হলাম চেষ্টা করলাম পড়াশোনা করে বেড়ে মানে আমি খুব চেষ্টা করছি কয়েকটা স্কুল হয়েছি এগুলো পড়াশোনা করতে পারলো না তখন তো মধ্যে ওইগুলো অসুস্থ ইউনিভার্সিটি যেতে অসুস্থ ওইগুলো গিয়া তখন তারা অসুস্থ আমি এটা সুস্থ করবার জন্য ওষুধ খাওয়াইলাম দুঃখ তো জানা হচ্ছে না দুঃখ তো আমারও জীবনে জান দুঃখ আছে দুঃখ লাগেও কোনো সময় খানবার ইচ্ছা করে Thank you.